Hi guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে একটা র্যান্ডম আউটিং ব্লগ শেয়ার করতে চলেছি। মানে র্যান্ডম মানে এটা অ্যাকচুয়ালি কোনো প্ল্যানড ইয়ে নয়, মানে আমাদের হঠাৎই ইচ্ছা হলো আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম। এবং এটা একটু পুরনো ব্লগ, এটা মানে মোটামুটি এটা মানে অগস্টের টাইমে তোলা, কিন্তু তারপরে আমি আর শেয়ার করতে পারিনি কারণ এত তারপরে পরপর ফেস্টিভ সিজন এসে গেছিলো বলে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর মা ড্রাইভিং সিটে বসেছে কারণ মা ড্রাইভ করবে, আর পাশে ভাই আছে আর পেছনে আমি রয়েছি। তো চলো আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই জার্নি। আর কোথায় যাচ্ছি সেটা তো অবভিয়াসলি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলে রাখি যে যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো এবং আমাকে প্রথমবার দেখছো, তাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি কিন্তু এই চ্যানেলে ব্লগিং ভিডিও ছাড়াও কুকিং ভিডিও, মেকআপ ভিডিও এবং আরও ডিফারেন্ট টাইপ অফ ভিডিও দিয়ে থাকি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো প্লিজ তোমরা আমার অনুরোধটা রেখো এবং এই পরিবারের সাথে যুক্ত হয়ে পরিবারটাকে বড় করে তোলো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডাইরেক্ট ভিডিওতে। তো গাইজ আমরা এসে গেছি সাউথ সিটি, অর্থাৎ আমাদের যে গন্তব্য সেইখানে। তো চলো আমরা ধীরে ধীরে এবার যাচ্ছি। বহুদিন পরে সাউথ সিটি এলাম, ইনফ্যাক্ট বলতে পারো এক বছর। তো চলো আর দেরি না করে আমরা ঢুকে যাই। ঢুকে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি কী করছি সবটাই বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো লেটস গো। তো আমাদের খাবার এসে গেছে। আমরা অ্যাকচুয়ালি তিনটে ডিফারেন্ট টাইপ অফ খাবার অর্ডার দিয়েছিলাম, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে খাবো বলে। যেমন এখানে চানা কুলচা রয়েছে, তারপরে কেএফসির কিছু উইংস রয়েছে, তারপরে কেএফসির একটা নতুন ডাবল ডেকার ইয়ে যে এসেছিলো সেইটাও অর্ডার দিয়েছিলাম, যদিও সেটা এখনও আসেনি। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। এখানে রীতিমতো খাওয়া নিয়ে বচসা চলছে। আমাদের এখানে দুটো খাবার নেওয়া হয়নি এবং কেএফসির আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা আমরা ভীষণ কষ্ট পেয়েছি কারণ সেটা অনেক কম। তো চলে এসছে আমাদের মেক্সিকান ডিশ টাকো। এই টাকো বা ট্যাকো যেটাই বলো আর কি, এইটাকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো। তো আমরা ভীষণ এক্সাইটেড কারণ আমরা আগে কোনোদিনও খাইনি, বাট প্রচুর নাম শুনেছি। তো খেয়ে কেমন লাগছে না লাগছে সেটা সবটাই তোমাদেরকে শেয়ার করবো, আর আমাদের রিভিউটাও দেবো। আচ্ছা খাবারটা কেমন লাগলো তোমরা একটু বলো। আমরা প্রথমবার ট্রাই করেছি ট্যাকো, ট্যাকো কেমন লাগলো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কি কি খেয়েছি। আর ট্যাকোটা আমাদের যাই হোক মা বলেই দিল, সেরকম আমাদের সবার একই মত, আমাদের ট্যাকো সম্পর্কে সবার মোটামুটি হয়েছে। আর আমরা পিজা অর্ডার দিয়েছিলাম কিন্তু পিজা খাওয়ার মতো কোনো জায়গা আমাদের শরীরে নেই, তাই আমরা পিজাটা এবারে প্যাক করে নিয়ে যাবো, আর দেখা যাক সন্ধ্যেবেলা টেলা খেয়ে নেবো। প্রথমে একটু হাওয়াতে দিয়ে ফেলেছি, এবং যথারীতি বাঙালিদের যেটা তোমরা সবাই জানো যে এখানে আসলে এক্সট্রা যা যা পাওয়া যায় সেগুলো নিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, সেই জন্যে
তো আমাদের পিজা এসে গেছে, যেটা আমরা নিয়ে বাড়ি যাবো। এটা আর আমরা এখানে খুলিনি, তো তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো, কারণ আমাদের পেট ফুল। তো চলো নেক্সট, আমরা এরপরে বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু স্পেন্সারে যাই, কারণ কয়েকটা জিনিস কেনার ছিল। তো নিচে স্পেন্সারে এসে আমরা যা কেনাকাটার কিনে নিয়েছি, কারণ ভেতরে আর ক্যামেরাটা অন করিনি। তো এবার আমরা স্পেন্সার থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে আর কি চারিদিকে, মানে অনেকদিন পর বেরোলে যা হয় আর কি। তো চলো একেবারে সাউথ সিটি থেকে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আবার মাস্কটা খুলে নিলাম অ্যান্ড অনেক কিছুই শপিং করেছি। তো আমরা এখন, আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো। পটকরে ঢুকে যাও, সিগন্যাল ছেড়ে দিয়েছে, পটকরে ঢুকে যাও, চলো চলো এবারে বাড়ির দিকে রওনা হওয়া যাক। আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমাদের সত্যি কথা বলতে গেলে কোনো কষ্টই হয়নি। এমনি সব দিনের মধ্যে এসেছি, কিন্তু তাছাড়াও বাইরের ওয়েদারটা এত প্লেজেন্ট ছিল, খুব সুন্দর। এখনো ওয়েদারটা বেশ ভালো আছে। এসে গেছি বাড়িতে, এবং এবার আমরা বাড়ি আছি, মা গাড়ি পার্ক করছে এই যে। মাছটা খুলে নিলাম, ব্লগটা আমি এখানেই শেষ করছি না, তার কারণ এখনো বাকি আছে। এবার কি বাকি আছে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। সন্ধ্যাবেলা যেটা আমরা এনেছি, দ্যাট ইজ পিজা। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ফ্রেশ হওয়ার পর। সন্ধ্যের স্ন্যাক্স রেডি, এই যে পিজাটা যেটা আমরা আগের দিন খেতে পারিনি, আর মা অলরেডি পিজা কাটা নিয়ে রেডি, আর আমাদের চাও এসে গেছে। তো আমরা এবারে সেকেন্ড দফায় বসছি, তো চলো সাথে সাথে পিজাটা খেয়ে নিই, কারণ বাবা এসে গেলে আমার মুশকিল হয়ে যাবে। নতুন সসটা কিনেছি, এই সসটা এখন ট্রাই করব। এটা হচ্ছে এক্সট্রা হট সিরাচা, এক্সট্রা হট চিলি সস। দোকান থেকে বলেছে প্রচন্ড ঝাল, বাট আমরা যা পরিমাণ ঝাল খাই তার তো জানি না, এটা কি কাদৌ কতটা ঝাল লাগবে আমাদের। কোনোই ঝাল লাগবে না, মনে তো হচ্ছে কোনো ঝাল লাগবে না। এই কোথা থেকে খোলা রে, এবং এখন আমরা চা খাচ্ছি আর একটু গল্প গুজব করছি। অ্যাকচুয়ালি সন্ধ্যের টাইমে আমরা একটু এই মানে গ্যাজানোর আসরটা বসাই, আর আজকে তো সঙ্গে পিজা ছিল, সুতরাং জমে গেছিলো। তো আজকের ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাবা, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।